নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সাথে আমি সোমনাথ। আপনারা জানেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি NT1 টলিপাড়ার বিখ্যাত ঐতিহ্যশালী NT1 স্টুডিওর সামনে। আপনারা জানেন যে আবার দীর্ঘ লকডাউন পর্যায়ে পেরিয়ে প্রায় 82 দিন বাদে কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিপাড়া, বাংলা সিরিয়ালগুলো শুরু হচ্ছে। একটা সমস্যা তৈরি হয়েছিল সাময়িক, কিন্তু গতকাল বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রোডিউসার গিল্ড থেকে শুরু করে আর্টিস্ট ফোরাম সকলের সাথে একটা চুক্তির মাধ্যমে বা একটা সমঝোতার মাধ্যমে একটা পরিবার হিসাবে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, যেটা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল। এবং আপনারা আপনাদের প্রিয় সিরিয়ালগুলি আর 5 দিন বাদেই হয়তো দেখতে পাবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং আমরা সেই দেখাচ্ছি NT1 স্টুডিওর বাইরে ধীরে ধীরে, যেহেতু এখানে সামাজিক দূরত্ব বিধি বা সোশ্যাল ডিস্টেন্সিংয়ে একটা ব্যাপার আছে, ভিতরে শ্যুটিং চালু হয়েছে, কিন্তু যেহেতু 35 জনের বেশি অ্যালাউ হচ্ছে না, সরকারি নির্দেশনামা আছে, সেক্ষেত্রে আমরা পুরো ফ্লোরটা হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু শ্যুটিং শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ হওয়ার পরে ধীরে ধীরে অভিনেতা অভিনেত্রীরা আসছেন এবং শ্যুটিং কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে। আমরা এখানে বিভিন্ন সংগঠন আছে, আমরা এখানে কথা বলে নেব নীত পাল, যিনি কিন্তু যারা নেপথ্যে থেকে কাজ করেন। আর্টিস্ট ফোরামের সাথে আমরা কথা বলেছি, আমরা প্রোডিউসার গিল্ডের সাথে কথা বলেছি, আমরা চ্যানেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এবারে যারা মূলত এই যে সেট দেখেন আপনারা সিরিয়ালে, যে সেট দেখেন বা যে ক্যামেরা, লাইট অ্যাকশন ক্যামেরা বলা হয়, তার যারা কারিগর তাদেরই অন্যতম কর্ণধার নীত পাল আমার সাথে রয়েছেন। আপনাকে এখন বিশ্ব বাংলা সংবাদে স্বাগত। সমস্যা তৈরি হয়েছিল শ্যুটিংয়ের ক্ষেত্রে, একটা সমস্যা তৈরি হয়েছিল লকডাউনের পরেও, ভাবা হয়েছিল গতকাল 10 জুন থেকে শুরু হবে এবং মনে করা হচ্ছিল যে 15 তারিখ থেকে আবার সিরিয়ালগুলো নতুনভাবে শুরু হবে, এখন রিটেলিকাস্ট হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সংস্থার বিভিন্ন সংগঠনের, কারণ টলিপাড়া তো অনেককে নিয়ে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ান আছে, আপনাদের মতো যারা সাপ্লায়ার আছেন, ফেডারেশন আছে, সবাইকে নিয়ে বলুন আপনারা কতটা সন্তুষ্ট কালকে? হ্যাঁ, যেটা আপনি বললেন যে আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যে যেরকম খোটাখুটি লাগে যে কোনো পরিবারের মধ্যে, সেরকম আমাদেরও কয়েকটা অভাব অভিযোগ ছিল। আর্টিস্টদের যেরকম ছিল সেরকম প্রোডিউসারদের কাছে আমাদের কিছু দাবি দাওয়াও ছিল। সেই দাবি দাওয়া মিটতে মিটতে কাল প্রায় 11টা বেজে যায়। 11টা নাগাদ আমরা প্রোডিউসারদের কাছ থেকে লিখিত মেল পাই যে ওনারা আমাদের একটা ছোট্টই দাবি, যে দাবিগুলো আর্টিস্টরা করে আসছিল, যে এই আমাদের যে কেয়ারটেকাররা যারা ফ্লোরে অন ফ্লোর দাঁড়িয়ে কাজ করে, তাদের সেফটি সিকিউরিটির কী ব্যবস্থা আছে, আমরা সেটা প্রশ্ন করেছিলাম প্রোডিউসারদেরকে। তো তারপরে জবাবটা আমরা রাত 11টার সময় পাই, তারা মানতে বাধ্য হয় এবং লিখিত প্রতিশ্রুতি দেয় যে আমরা 7 দিনের মধ্যে তারা এই ব্যাপারটা শর্ট আউট করবে, যে তাদের সেফটি সিকিউরিটির সম্বন্ধে কী ভাবা হচ্ছে, মানে আমাদের কেয়ারটেকারদের, কারণ কেয়ারটেকারদেরকে ডাইরেক্ট পেমেন্ট করে প্রোডিউসাররা। তারা দীর্ঘ 3 মাস যাবত বসে আছে, তাদের পরিবারগুলো প্রায় অনাহারে দিন কাটাচ্ছে, আমরা যতটা পেরেছি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। দীর্ঘদিন ধরে আমরা আমাদেরই সংসার চালাতে পারছি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে অতগুলো সংসারের দায়িত্ব নেব। তাই আমার অনুরোধ প্রোডিউসার এবং তথা আমাদের সরকারের কাছে, যে আমরা একটা বৃহৎ পরিবার এই সাপ্লায়াররা, এবং তাদের সঙ্গে যুক্ত আছে বহু সংখ্যক পরিবার যারা প্রত্যক্ষভাবে শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত, কেউ ক্যামেরার কেয়ারটেকার, কেউ লাইটের কেয়ারটেকার, কেউ ড্রেস কস্টিউম, কেউ জেনারেটর নিয়ে আসে, তার ড্রাইভার, অনেক গাড়ি ড্রাইভার আছে যারা সত্যি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। তাই আমার অনুরোধ প্রতিটি ফোরামের কাছে এবং সরকারের কাছে অবশ্যই, যে এই লকডাউন চলাকালীন যেই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, আর 5টা
পরিবারের মতো আমরাও খুব সমস্যায় রয়েছি, তাই আমাদের কথাটা এবং আর্থিক দিকে। বুঝতে পেরেছি, আপনি নিতপাল যেটা বলছেন যে অন্যান্য অর্গানাইজেশনের মতো আর্টিস্ট ফেডারেশন টেকনিশিয়ানদের মতো ওনারা যারা ক্যামেরা সাপ্লাই করেন, স্টেজের যে সেট আপ তৈরি হয় সেটিও যেন ওনাদের দিকটিও যেন ভাবা হয়। আপনাদের ইন্স্যুরেন্স নিয়ে কত কথা হলো? হ্যাঁ, ইন্স্যুরেন্স নিয়ে আমরা কাল রাত্রেই যে চিঠিটা পেয়েছি ওনারা 7 দিনের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন যে কিভাবে এই ব্যাপারটা সমাধান করা যায় ইন্স্যুরেন্সের ব্যাপারে, যারা অন ফ্লোর থাকবে যে কেয়ারটেকাররা তাদের বিষয়ে। তো আমরা আশাবাদী, যে প্রতিশ্রুতি WATP-র কাছ থেকে আমরা পেয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেই ইন্স্যুরেন্সের কাগজপত্র, বিমার বিষয়ে যে কথাটি হয়েছিল সেই বিমার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অর্থাৎ 50% দেবে প্রডিউসার চ্যানেল কর্তৃপক্ষ, 40% দেবে প্রডিউসার এবং 10% দেবে আর্টিস্ট ফোরাম সিরিয়ালের ক্ষেত্রে এবং সিনেমার ক্ষেত্রে, যে 50% দেবে চ্যানেল প্রডিউসার এবং 50% দেবে আর্টিস্ট ফোরাম, সব মিলে যারা কেয়ারটেকারের কাজ করেন অর্থাৎ কেয়ারটেকারের সঙ্গে যুক্ত, অর্থাৎ এনাদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ রান্নার কাজটি যারা করেন, বাজারটি যারা করে আনেন একটা সিরিয়াল বা একটা সিনেমা, জানেন এর পিছনে কতটা পরিশ্রম থাকে, সব মিলিয়ে কিন্তু আবার উজ্জীবিত টলিপাড়া। আমরা সব পক্ষের সঙ্গে কথা বললাম, আজকের কথা বললাম স্টেজ সাপ্লায়ার অ্যান্ড যারা অর্থাৎ লাইট ক্যামেরা সাউন্ড যে কথাটা হয় তাদের জন্য, সিনে ভিডিও এবং স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিতপালের সঙ্গে আমরা দেখিয়ে দেবো একেবারে NT1। জানেন আমরা টলিপাড়ায় ইন্দ্রপুরী স্টুডিও, NT1 এবং সরকারি যে আছে টেকনিশিয়ান স্টুডিও, সব মিলে কিন্তু যে সাদা বিল্ডিংটা এই মুহূর্তে আমাদের ক্যামেরা ধরা পড়ছে সেখানে কিন্তু ধীরে ধীরে শুটিং শুরু হয়েছে, এবং আমরা চাইবো খুব দ্রুত আবার ছোট পর্দায় কিংবা বড় পর্দায় আবার ধীরে ধীরে অভিনয় ফিরে আসুক। অভিনেতা, আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী, তাদের অভিনয় আপনারা দেখুন, আপনারা বিনোদন নিন। শুধু তাই নয়, বিনোদনের পাশাপাশি কিন্তু একটা বৃহৎ পরিবার কিন্তু এই ইন্ডাস্ট্রির সঙ্গে, এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিপাড়া এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সরকারি নির্দেশ মেনেছে, একটা জোট তৈরি হয়েছিল বিমা নিয়ে, সেই সমস্যাও মিটে গেছে। সব কর্তৃপক্ষ বা সব ধরনের সংগঠনের সঙ্গে কথা বলে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে, শুধু সিনে ভিডিও এবং তাদের মধ্যে একটা সমস্যা ছিল, তাদেরটাও নিতপাল জানালেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে গতকাল রাত্রে বিষয়টি মিটে গেছে। সব মিলিয়ে আজ থেকে কিন্তু আবার পুরনো ছন্দে, লকডাউন পরবর্তী পর্যায়ে পুরনো ছন্দে ফিরছে টলিপাড়া NT1 স্টুডিও থেকে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। ভিতরে শুটিং শুরু হচ্ছে, ধীরে ধীরে শুটিং চলছে, কিন্তু যেহেতু সামাজিক দূরত্ববিধি আছে তাই পুরোটাই আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি না। ফ্লোরের মধ্যে 35 জনের বেশি অ্যালাউ নেই, সেক্ষেত্রে আমরা পুরোটা হয়তো তুলে ধরতে পারলাম না। আগামী দিনে আরও এরকম খবর আপনাদের দেখাতে থাকবো। আপাতত সব মিলিয়ে আজ বৃহস্পতিবার ছন্দে ফিরল টলিপাড়া, ক্যামেরায় দেবস্মিতার সঙ্গে NT1 স্টুডিও থেকে আমি সোমনাথ, এখন বিশ্ব বাংলা সংবাদ।